সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আজ পালিত হয়েছে 27তম বিশ্ব প্রতিবন্ধী ও 20তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বরিশালে আজ সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর সদর রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নগরীর কালীবাড়ি রোডে সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব মিলনায়তনে দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।